আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। এখন এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ইমো অ্যাকাউন্ট করব। ইমো হচ্ছে মোস্ট পপুলার এবং জনপ্রিয় একটি অ্যাপস, এটা সবার ফোনে থাকে, এখন ফোনের সাথে সেট করা থাকে। এখন আমরা শিখব কিভাবে ওই ইমো অ্যাকাউন্টটা খুলতে হয়। আমি এই এটা খোলার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে চার্জ করতে হবে ইমো। ইমো চার্জ করলে ইমো চলে আসবে, আসার পর সরি গাইস, এই ইমো চলে আসবে। আসার পর আমরা এখান থেকে ইমোটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা ওই ইমো ইমোতে ঢুকব। আমার এখানে ইনস্টল করা আছে ইমো লাইট। ইমো লাইটের মধ্যে দুইটা সুবিধা হচ্ছে, ইমো লাইটের মধ্যে হচ্ছে এটা MB কম, ফোনের স্টোরেজ যদি কম থাকে তাহলে আপনারা ইমো লাইটটি নিতে পারেন। এবং ইমো লাইটের মধ্যে হচ্ছে মেসেঞ্জারের মতো ফ্রি চ্যাট করা যায়, ফ্রি আপনারা ফ্রি মেসেজ দিতে পারলে, যদি কখনো এমবি না থাকে ফ্রি চ্যাট করতে চাইলে আপনারা ইমো লাইটটা ইউজ করতে পারবেন। এই জন্য আমি দুইটা সুবিধার জন্য ইমো লাইটটা রাখছি। আর ইমো লাইটের মধ্যে গ্রুপের উল্টা পাল্টা ভিডিও এগুলো আসে না, এই জন্য আমরা ইমো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে চলে যাব। এটা ইমো লাইট হোক বা ইমো হোক, আমরা ইমোর মধ্যে চলে যাব। এখন আমরা ইমোতে ঢুকলাম, ইমোতে ঢুকবো। এরপর এখানে লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই নীল লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করলাম, এখানে আমরা দিব এগ্রি। এখানে ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা এগ্রি দিব। এগ্রি দেওয়ার পর এখানে এলো আসবে, আমরা এলো করে দিব। এলো করে দেওয়ার পর এখানে যদি অন্যান্য কান্ট্রি সিলেক্ট করা থাকে, আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে রাখবেন। আমার অলরেডি সিলেক্ট করা আছে বাংলাদেশ কান্ট্রিটা। তো এখানে এখন আমরা যেই নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি ওই নাম্বারটা দিব। আমরা যেই নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবো ওই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর ওই নাম্বার একটা কোড আসবে, কোডটা আমরা বসাই দিলে হয়ে যাবে। এখন আমরা নাম্বারটা বসাবো গাইস। এখানে নাম্বার 11টা হতে হবে। আমরা নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর এদিকে টিক চিহ্নে ক্লিক করতে হবে। টিক চিহ্নে আমরা ক্লিক করলাম গাইস। আমার আগে থেকেই এই অ্যাকাউন্টের ইমো খোলা ছিল, এই জন্য ইমো চলে আসছে। এখন এখান থেকে আপনারা সব অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর এই অ্যাকাউন্ট, এমনিতে আপনাদের নর্মাল নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের ফোনে একটা কোড আসবে। কোডটা যদি এই কোডটা মেসেজে আসবে, এই মেসেজে যদি কোডটা আসে আপনারা এই এখানে মেসেজে চলে যাবেন। নাম্বারের মধ্যে আসলে নাম্বার থেকে কোডটা কপি করে নিয়ে আপনারা এখানে ইমোতে বসে আপনার ইমো অ্যাকাউন্টে চলে আসবে। এবং এই কাজগুলো করতে হলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, MB হোক বা ওয়াইফাই হোক, যে কোনো একটা থাকতে হবে। এবং তো আমরা শিখে গেলাম কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয়, এবং অন্যান্য সব ধরনের ফেসবুক অ্যাকাউন্ট সহ সব ধরনের অ্যাকাউন্ট খোলা নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকার আসে থাকে, তাহলে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে এই আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার আপনার ওখানে আগে শো করবে, তখন আপনি আরেকটা ভিডিও দেখলে আরেকটা সেটিংস বেশি পাইলেন, আর একটু নিত্য নতুন কিছু শিখতে পারলেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।